সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে ড্রোন ক্যামেরায় পাখির চোখে আকাশ থেকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত জাজিরার নাওডোবা প্রান্তে আজকে আপনাদেরকে দেখাবো শরীয়তপুর টেলিভিশনের ক্যামেরায়। সঙ্গে রয়েছে আমি জিকে সানজিদ, চলুন যাওয়া যাক। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত শরীয়তপুর জেলার সীমানায় পড়াতে পদ্মা সেতুর ইতিহাসের সাথে শরীয়তপুর জেলার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। এই মুহূর্তে স্ক্রিনে যে চত্বর দেখছেন তা নাওডোবা চত্বর। পদ্মা সেতুর টোল প্লাজা অতিক্রম করে গাড়িগুলো এই চত্বরে এসে দুই দিকে ভাগ হয়ে যাবে। পশ্চিম দিকে ছয় লেনের এক্সপ্রেসওয়ে দিয়ে মাদারীপুর ফরিদপুর ভাঙার উদ্দেশ্যে যাবে, আর পূর্ব দিকের এই সড়ক দিয়ে গাড়িগুলো শরীয়তপুর চাঁদপুর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় যাবে। আর পাশের যে ছোট ব্রিজটি দেখছেন এটা রেল লাইন। দুর্ঘটনা এড়াতে রেল লাইনের ঢাল অনেক কম রাখতে হয়, তাই রেল লাইনের সংযোগ স্থান অনেক দূর থেকে শুরু হয়। এ পর্যায়ে জানাবো পদ্মা সেতু তৈরিতে তিনটি বিশ্ব রেকর্ডের কথা। প্রথম বিশ্ব রেকর্ড, 120 মিটার থেকে 128 মিটার পাইলিং করা হয়েছে, যা 40 তলা ভবনের পাইলিংয়ের সমান। দ্বিতীয় বিশ্ব রেকর্ড, পিলারের উপরে 10,500 টন ধারণ ক্ষমতা সম্পন্ন বেয়ারিং বসানো হয়েছে, যা একটি বিশ্ব রেকর্ড। তৃতীয় বিশ্ব রেকর্ড, এ সেতু তৈরিতে দুই দিকে 12 কিলোমিটার নদী শাসনের যে কাজটি করা হয়েছে তা সিঙ্গেল কন্ট্রাক্টে বিশ্ব রেকর্ড। আগামী 25 জুন উদ্বোধন হবে পদ্মা সেতু। উদ্বোধনের পর যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে 26 জুন সকাল 6টায়। তখন এই রাস্তার দৃশ্য পাল্টে যাবে। পদ্মা সেতুর দুই পারে দুইটি থানা করা হয়েছে, পদ্মা সেতু উত্তর থানা, পদ্মা সেতু দক্ষিণ থানা, যা পদ্মা সেতু এলাকার নিরাপত্তা কাজে সহযোগিতা করবে। আমাজনের পর বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী বাংলাদেশের পদ্মা নদী। এই খরস্রোতা নদীর উপর ব্রিজ নির্মাণ অনেক কঠিন ছিল। 7 বছরের কঠিন সময় অতিক্রম করে আগামী 25 জুন আসছে সেই মহেন্দ্রক্ষণ। সেদিন সকাল 10টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন স্বপ্নের পদ্মা সেতু। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু, যার বাজেট 30,193 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে প্রথম দুই তলা সেতু পদ্মা সেতু, যার উপরের তলায় চলবে যানবাহন, নিচতলায় চলবে রেল। বাংলাদেশের ইতিহাসে প্রথম যে এক্সপ্রেসওয়ে হয়েছে তা এই পদ্মা সেতুর দুই প্রান্তে। শরীয়তপুর জেলার আর্থসামাজিক উন্নয়নে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজধানী ঢাকার সাথে শরীয়তপুরের যোগাযোগ অনেক সহজ হয়ে যাচ্ছে। পদ্মা সেতুর 6.15 কিলোমিটার পাড়ি দিতে সময় লাগবে 5-7 মিনিট। পক্ষান্তরে ফেরিতে নদী দিয়ে পাড়ি দিতে সময় লাগে 1.5-2 ঘন্টা। স্রোতের প্রতিকূলে ফেরি থাকলে সেই সময় আরও অনেক বেশি। শরীয়তপুরের ব্যবসায়ী চাকরিজীবীরা স্বপ্ন দেখছে পদ্মা সেতু উদ্বোধনের পর রাজধানী ঢাকায় যে তারা তাদের কাজ করে আবার নিজ গ্রামের বাড়িতে ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এই ছিল শরীয়তপুর টেলিভিশনের আজকের নিবেদন। শরীয়তপুর টেলিভিশনের নিয়মিত আপডেটের জন্য শরীয়তপুর টেলিভিশনের সঙ্গেই থাকুন। শরীয়তপুর টেলিভিশনের সঙ্গে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/শরীয়তপুর টেলিভিশন সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ফেসবুক পেজ facebook.com/শরীয়তপুর টেলিভিশন ফেসবুক পেজে ফলো করে সবার আগে সর্বশেষ আপডেটের জন্য সঙ্গে থাকুন।